ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমার পেছনে দেখতে পাচ্ছ অনেক কটাই কাপড় রয়েছে, তো এগুলো কালকের কাপড়। মানে কালকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছিলো বলে কাপড় জামাগুলো আর শুকায়নি। তো সিঁড়ির ওখানে দড়ি আছে, তো ওখানেই মা সব মেলে রেখে দিয়েছিলো। আর ওখানটায় জানো তো হাওয়া আসে, তো এমনিতেই সব শুকিয়ে গেছে। তো এখন ভাবলাম এগুলো শুকিয়ে গেছে তো ভাঁজ করে রেখে দিই, নাহলে যেখানে সেখানে জামা কাপড় পরে থাকলে না দেখতে ভালো লাগে না। তো ওই কারণে আমি সব নিয়ে এলাম সিঁড়ির থেকে, তো এখন এগুলো ভাঁজ করে নেব। চলো দেখতে থাকো। এখানে সব জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, তো চলো এবার জায়গার জিনিস জায়গাতেই সব রেখে দিই। আর এখানে দেখো ভাই যাচ্ছে জল ঢালতে, তো তোমাদেরকে আগেই বলেছিলাম ভাই নিরামিষ খাচ্ছে, শ্রাবণ মাসে জল ঢালতে যাবে, তো ওরা যাচ্ছে তারকেশ্বর। তো এই দেখো সবে বেরিয়ে যাচ্ছে, আর ও একা যাচ্ছে না, আমাদের গ্রামের আরও 4-5টা ছেলে যাচ্ছে। এটা হচ্ছে ওর বন্ধু, আরও বন্ধু আছে, তো সবাই মিলে একসাথে গেলে বেশ মজাও হয়। আরও আছে ওদের বন্ধু, অন্য জায়গায় দেখা হবে। ওইদিকে তো দেখলে ভাই ওরা বেরিয়ে গেল জল ঢালার উদ্দেশ্যে। আর এইদিকে সকাল সকাল গ্রামে বিক্রি হতে এসেছিল মাছ, তো বাবা এখানে মাছ নিয়েছে, রুই মাছ। আর যে লোকটার কাছে মাছটা নিল তাকে দিয়ে মাছটা কাটিয়ে পিস করিয়ে নিয়েছে। এখানে শুধু মা মাছটাকে ধুয়ে নিচ্ছে। আর আজকে খেয়েছি মুড়ি। তো ওইদিকে তো দেখলে ভাই চলে গেছে সকাল সকাল, আর এইদিকে মা দেখো রান্না বসিয়েছে, তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। এখানে এখন মাছের ঝোলটা হচ্ছে, প্রায় হয়ে এসেছে, ফুটছে। আর মা ওইদিকে শাক আনতে গেছে বাগানে, কয়েকটা শাক এনে দিয়েছিল আগেই, আমি সেগুলো এখন বেশে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, কারণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে ওই বালিগুলো ছিটকে ছিটকে সব পাতার মধ্যে আটকে যায়, তো ওই কারণে শাকটা কাটার আগে আমি ভালো করে বেছে তারপরে জলের মধ্যে চুবিয়ে রাখি, তাহলে সব বালিগুলো ঝরে পড়ে যায়। তো এই কটা শাকে হবে না বলে মা আরও আনতে গেল। আর এখনকার সব শাকগুলোই বেশিরভাগ দেখো এই যে পোকাতে যেন ডিম পেড়েছে সেরকম সাদা সাদা হয়ে রয়েছে, এগুলো পোকার ডিমই মা বলছে। তো ওই কারণে একটু শাকটা বেশি আনতে হবে, কারণ বেছে কুচি একটু হয়ে যায়। আর ওইদিকে মায়ের ভাত হয়ে গেছে, আর আজকে ডাল হবে না, মাছের ঝোল দিয়েই হয়ে যাবে। আর তার সাথে হবে বাঁধাকপির তরকারি আর আলু সেদ্ধ মাখা আর এই শাক। মাকে বললাম আর বেশি কিছু করতে হবে না, এই হলেই হয়ে যাবে। তো রান্নাবান্না সব হয়ে যাক, তারপর তোমাদের একবারেই সব দেখিয়ে দেবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এখানে দেখো গামলার মধ্যে রয়েছে ভাত, আর আজকে যেহেতু তিনজন আমরা বাড়িতে তাই কম কম করেই করা হয়েছে, বাটির মধ্যেই সব রাখা হয়েছে। তো রয়েছে শাক ভাজা, আলু সেদ্ধ মাখা আর বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে রুই মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আর এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা রয়েছে, তো এটা পরের দিনের জন্য রেখে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখন মায়ের সাথে আমি রুটি করছি, তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো উনুনেই রুটি হয়, কিন্তু রুটিগুলো দেখো একটুও পড়ে না, আমরা বরঞ্চ গ্যাসে করি তখন তাও একটু একটু পুড়ে যায়। আর দেখো কী সুন্দর হয়েছে। তো রুটি করা কমপ্লিট, আর এখানে কিছুটা আটা মাখা রয়ে গেছে, এতগুলো আর লাগবে না করতে। আর এখন করবে জেঠিমা, তো জেঠিমা এদিকে এনে রেখেছে সব, তো আমি বেলে দেবো, জেঠিমা সেঁকে নেবে। আর বরমশাই গেছে ঢাকুরিয়াতে ঘুরতে, তো তোমরা গিয়ে ওই ব্লগটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো এখানে বরমশাই বন্ধুদের সাথে ঘুরতে এসেছে ঢাকুরিয়ার লেকে। আর ঢাকুরিয়ার লেকে আমি আর বর্মশাই এর আগে অনেকবার গেছি, জায়গাটা সত্যি খুবই ভালো লাগে।
মানে মন ফ্রেশ করার জন্য আর গ্রীষ্মকালে মানে খুবই দুর্দান্ত জায়গাটা। শুধু গ্রীষ্মকালে নয়, শীতকালেও ভালো লাগে, কিন্তু গ্রীষ্মকালে যেহেতু অনেক গাছপালা রয়েছে তো বাতাসটা খুব সুন্দর আসে, মানে বসলেই পরে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর দেখো লেকটার মধ্যে জল কতটা পর্যন্ত থাকে, আর এখন দেখো জল কতটা নিচে নেমে গেছে, মানে শুকিয়ে গেছে অতিরিক্ত গরমের কারণে। আর এই জলটার মধ্যে অনেক মাছ রয়েছে জানো তো, তো ওটাই আমি বড়মশাকে পরে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে মাছগুলো কি হয়েছে, তো বলছে যেটুকু জল আছে ওর মধ্যেই রয়েছে। তো তখন ওর বন্ধুরা এসেছিল না বলে ও ভিডিও কিছু করেছে, কিন্তু ও ভয়েস দিতে পারেনি বলে আমি পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি, কারণ ওখানে অনেক লোকজন তো অনেক নয়েজ আসবে বলে পরে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, পুরো যেন সিনারি মনে হচ্ছে, তো খুব সুন্দর লাগছে। আর সত্যি জায়গাটা খুবই সুন্দর, আর হাঁটার জন্যে তো খুবই ভালো, হাঁটার জন্যে তারপরে ওয়াক করার জন্যে খুবই ভালো জায়গা, অনেকেই ওয়াক করে থাকে। যারা কলকাতায় থাকো তারা তো জানবেই, কিন্তু যারা বাইরের, যারা আমার ভিডিওটা বাইরের থেকে দেখছো তাদের জন্যই বলছি, জায়গাটা সত্যি খুবই ভালো। যদি কখনো তোমরা এসে থাকো কলকাতাতে অবশ্যই একবার ঘুরে যেও, খুবই ভালো লাগবে। এর মধ্যে আর ক্যামেরার সামনে আসা হয়নি বন্ধুরা, তাই একেবারে রাতের ডিনার নিয়েই চলে এসেছি। আর রাতের ডিনারে ছিল রুটি আর সাথে ছিল পটল আলুর তরকারি। আর পটল আলুর তরকারি খেতে আমি খুবই ভালোবাসি, দেখো কষা কষা করে পটল আলুর তরকারিটা করা হয়েছে। তারপরেই দেখো রাতের ডিনার করার পর চলে এসেছি দুধ নিয়ে, আর গ্লাসের মধ্যে দেখো লাল লাল লেগে আছে, তো ওটা অন্য কিছুই না, ওটা হচ্ছে কেশর, তো দুধের মধ্যে কেশর দেওয়া রয়েছে, তো ওটাই আমি একটু সাইড করে দিয়েছি। তো রাতের ডিনার করার পর এখন প্রতিদিনই দুধ খাওয়া হয় এক গ্লাস করে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রেখে দিচ্ছি, আর ক্যামেরার সামনে আসলাম না। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।